তিতা ছাড়া কীভাবে করলা রান্না করলে করলা ভাজিটা খেতে অনেক বেশি মজার হবে সেটার উপরে থাকবে বিভিন্ন টিপস আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাজে আসবে এটা খেতে কিন্তু খুবই মজার আশা করছি ভালো লাগবে করলা ভাজি তৈরি করার জন্য আমি প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন কড়াইয়ে ছড়িয়ে দিতে হবে চারপাশে এতে করে ভাজি করার সময় কড়াইয়ের তলানিতে কিন্তু ধরে যাবে না এরপর দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আমি আটটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি এরপর এটাকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে অর্থাৎ সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এটা গোল্ডেন করে ভাজার কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ এর থেকে বেশি হলুদের গুঁড়া দিবেন না তাহলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন হলুদের গুঁড়ো কম অ্যাড করার জন্য আর এখানে নিয়েছে করলা দেশি ছোটো সাইজের যে করলা সেটা কিন্তু আমি নিয়েছি এটা তিতার জন্য অনেকে খেতে পারেন অথচ এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর নিয়েছি আলু কুচি আমি ছোট যে গোল লাল আলু রয়েছে সেটা খোসা ফেলে দিয়ে একদম চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছে আর করলাটা কাটার সময় মাঝখানে যে বীজ ছিল সেই বীজটা ফেলে দিয়ে একদম পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কড়াটা খুবই দ্রুত আপনার ভাজি হয়ে যাবে এবং তিতা হবে না যত বেশি মোটা করে কাটবেন তত সময় লাগবে আপনার ভাজিটা হতে যত চিকন করে কাটবেন তত অল্প সময়ে আপনি ভাজিটা করে ফেলতে পারবেন আর এটা কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এটা নেড়ে চেড়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না এবং ভাজিগুলো স্তুপ করে দেওয়া যাবে না তাহলে কিন্তু করলা ভাজিটা হবে আবার লোহার কড়াইয়েও ভাজি করা যাবে না লোহার কড়াইয়ে যদি ভাজি করেন সেক্ষেত্রেও কিন্তু করলা ভাজিটা দিতে লাগে আবার করলা যখন কাটবেন সেই সময় কাটার সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখবেন না এতে করেও করলা ভাজি আপনার দিতে হবে এটা জাস্ট এমনি কেটে রেখে দেবেন যখন আপনার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে যাবে সেই পর্যায়ে যখন আপনি করলাটা অ্যাড করবেন ঠিক সেই মুহূর্তে আলু এবং করলা খুব ভালোভাবে ধুয়ে সঙ্গে সঙ্গে পানিটা নিয়ে অ্যাড করবেন আর প্রথমে যখন ছড়িয়ে দিবেন তারপর যখন নিচের অংশটা ব্রাউন হবে তখন একবার উল্টে দিবেন দিয়ে আবারও ছড়িয়ে দিবেন একদম ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না এতে করে কিন্তু করলা তিতা হয়ে যায় তার মানে আপনাকে করলা রান্না করতে হবে দস্তার কড়াইয়ে ঢেকে দেওয়া যাবে না করলা ভাজিগুলো স্তূপ করে রাখা যাবে না করলা কাটার সময় পানির মধ্যে ভিজে রাখা যাবে না এবং যখন করলা ভাজি করবেন ঠিক সেই মুহূর্তে ধুয়ে অ্যাড করতে হবে এই প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করে করলা ভাজিটা করেন দেখবেন আপনাদের করলা ভাজিটা একদম পারফেক্ট হবে একদমই তিতা হবে না আর খেতেও খুবই ভালো লাগবে আর যখন নিচের অংশটা ব্রাউন হবে তখন একবার উল্টে দেবেন আর এই পর্যায়ে চুলা নাচ আছে মিডিয়াম যখন আবারও দেখবেন যে নিচের অংশ ব্রাউন হয়ে যাবে তখন আবারও একবার উল্টে দেবেন দিয়ে আবারও সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে রাখবেন তো এইভাবে আসলে করলা ভাজিটা করতে হয় তাহলে করলা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে আর এই করলা ভাজি কিন্তু সেদ্ধ করার জন্য পানি দেওয়া যাবে না আপনার চুলার যে তাপ সে কিন্তু এটা ভাজি হয়ে যাবে এবং সেদ্ধ হবে দেখতেই পাচ্ছেন করলা ভাজিটা কতটা সুন্দর হয়েছে কিছু অংশ ব্রাউন হয়েছে আর কিছুটা স্বাভাবিক যেটা সেটা রয়েছে অর্থাৎ আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে খুব বেশি সময় ধরে ভাজবেন সেটা কিন্তু ভাজা যাবে না আপনার করলার কালার যেন চেঞ্জ হয়ে ফ্যাকাশে না হয় করলার যে কালার সে কালারটা যেন বজায় থাকে এতে করে আপনার টেস্টটা ভালো আসবে যদি করলার কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে করলার কিন্তু একটা বাজে গন্ধ আছে সেটার জন্য কিন্তু খেতে ভালো লাগবে না তো এগুলো প্রত্যেকটা টিপসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে আপনাদের করলা ভাজিটা কিন্তু একদমই তিতা হবে না আর খেয়েও খুবই মজা পাবে তো আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এর মাঝে সাতবার উল্টে দিয়েছে। কিন্তু প্রতিবারই উল্টিয়ে দিয়েছে যখন নিচের অংশটা ব্রাউন হয়েছে তারপর একবার উল্টে দিয়ে ছড়িয়ে দিয়েছে আমি এক বড় ঢাকনা দিয়ে ঢেকে দেইনি আর যখন করলা ভাজিটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটি প্লেটে উঠিয়ে ছড়িয়ে দিয়ে রাখবেন কড়াইয়ের উপরে যদি চুলার উপরে এভাবে রেখে দেন চুলা বন্ধ করে দিয়ে সেই ক্ষেত্রেও কিন্তু করলা অনেক সময় তিতা হয়ে যায় তো চেষ্টা করবেন আমার প্রতিটি টিপস ফলো করে রান্না করার জন্য তাহলে দেখবেন আপনাদের করলা ভাজিটা একদমই তিতা হবে না আর খেয়েও অনেক মজা পাবেন